ব্লক পলিটিক্সে যোগদান এর বিরুদ্ধে বাংলাদেশকে চীনের হুঁশিয়ারি ঢাকায় ধাক্কা ধাক্কি করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে বলেছে যে এমনকি ঘিরে ঢালাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে সারিবদ্ধ হওয়া বাংলাদেশের স্বার্থের ক্ষতি করবে এবং দেশটিকে মূল্য দিতে হবে। চীন আবারও বাংলাদেশকে তার বৈদেশিক বিষয়গুলো কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে বক্তৃতা দিয়েছে এবং এটি দক্ষিণ এশীয় দেশটিকে ক্ষুব্ধ করেছে। ঢাকার পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠানের অনেকের সাথে সেই সাথে নেটিজেনদের লাম্বাস্টিং অর্থাৎ কঠোর কর্তৃত্ব চীনের এই প্রয়াস বাংলাদেশের ডিকট্যাট অর্থাৎ নির্দেশ জারি করার এবং একটি ধাক্কা ধাক্কির মতো আচরণ অর্থাৎ ধমক দিয়েছে। বৃহস্পতিবার 2 জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান বিষয়ক ডিপার্টমেন্টের মহাপরিচালক লিউ জিনফাং বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামানের সঙ্গে দেখা করে। জিনফাং বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন বলে জানা গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই হ্যান্ড আউট অনুসারে জিনফাং এশিয়া এবং ইন্দো প্যাসিফিকের বিষয়ে মার্কিন নীতির বিরুদ্ধে দীর্ঘ ডায়াট্রিব অর্থাৎ তীব্র প্রতিবাদ প্রদান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হ্যান্ড আউটে বলা হয়েছে যে জিনফাং বাংলাদেশি রাষ্ট্রদূতকে বলেছিলেন যে তার দেশের অর্থাৎ বাংলাদেশ তার উচিত তার দেশ ও অঞ্চলের মৌলিক স্বার্থের কথা মাথায় রাখা এবং এর স্বাধীনতাকে সমুন্নত রাখা, শীতল যুদ্ধের মানসিকতা এবং ব্লকের রাজনীতি প্রত্যাখ্যান করা, শিকারের বহু পাক্ষিকতাকে রক্ষা করা এবং রক্ষা করা, এই অঞ্চলের শান্তি উন্নয়নের জন্য কঠিন জীব পরিবেশ। যাই হোক, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে ঢাকা থেকে স্বরাজকে জানিয়েছে যে জিনফাং সমস্ত ব্যবহারিক উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সতর্ক বার্তা দিয়েছে। বেইজিং মনে করে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ঢাকা পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠানের কেউ কেউ এবং মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে এর সাথে নিজেকে যুক্ত করে বাংলাদেশের দিকে অনুকূল ভাবে ঝুঁকেছে। জিনফাং বাংলাদেশি রাষ্ট্রদূতকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে এমনকি আলাদাভাবে সারিবদ্ধ হওয়া বাংলাদেশের স্বার্থের ক্ষতি করবে এবং প্রিয় দেশটিকে মূল্য দিতে হবে। পরিবর্তে তিনি বলেন বাংলাদেশের উচিত অন্যান্য দেশকে দাসত্ব করার জন্য চীনের ত্রিমুখী উদ্যোগে এর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং এটি গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ যাতে আন্তরিকভাবে অংশগ্রহণ করা উচিত। প্রকৃতপক্ষে চীনকে বাদ দিয়ে বা চীন দ্বারা শত্রু হিসেবে দেখা হয় এমন কোন বহুপাক্ষিক গোষ্ঠীতে অংশগ্রহণের বিরুদ্ধে বাংলাদেশকে সতর্ক করার সময় জিনফাং চেয়েছিলেন যে বাংলাদেশ তার ত্রিমুখী উদ্যোগে অংশ হয়ে উঠুক যা কিছু আফ্রিকান দেশ এবং শ্রীলঙ্কার মতো বাংলাদেশকে শুধু বেইজিং এর মধ্যেই টেনে আনবে না, প্রভাবের একচেটিয়া ক্ষেত্র কিন্তু সম্ভাব্য ঋণের ফাঁদেও। এটি প্রত্যাশিত বাংলাদেশের কাছ থেকে ক্ষুব্ধ ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত কূটনীতি পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা ব্যক্তিগতভাবে চীনের এই নিন্দার নিন্দা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এখন পর্যন্ত যে সূক্ষ্ম ভাষার রক্ষার কাজটি করেছে তা বাংলাদেশকে অব্যাহত রাখতে হবে বলে তারা একমত। বাংলাদেশ পশ্চিম বা চীনের সাথে খুব বেশি ঘনিষ্ঠভাবে না থাকার সুফল কাটিয়েছে আর বাংলাদেশের উচিত তা অব্যাহত রাখা। আমরা কেবল আমাদের জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হব এবং অন্য দেশ যত বড় বা শক্তিশালী হোক না কেন আমাদের যা করতে বলবে তা নয়। নয়া দিল্লিতে পোস্ট করা একজন প্রাক্তন কূটনীতিক ঢাকা থেকে ফোনে স্বরাজ্যকে বলেছে, তিনি বলেন চীন
বাংলাদেশে ধরনের নির্দেশ এই প্রথম নয়। গত বছরের মে মাসে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রকাশ্যে তার স্বাগতিক দেশকে কোয়াডে যোগ না দেওয়ার জন্য অনেক সমালোচনার মুখে পড়েন। জিমিং বলেছিলেন, অবশ্যই এই চারজনের এই ছোট ক্লাবে অংশগ্রহণ করা বাংলাদেশের পক্ষে ভালো ধারণা হবে না, কারণ এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যথেষ্ট ক্ষতি করবে। তার বিবৃতিটি বাংলাদেশের অনেকের কাছ থেকে প্রতিবাদের ঝড় তুলেছে, এমনকি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও বিবৃতিটিকে খুবই দুর্ভাগ্যজনক এবং আক্রমণাত্মক বলে অভিহিত করেছে। ওমানকে চীনা রাষ্ট্রদূতকে মনে করিয়ে দিতে হয়েছিল যে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যেটি নিজের পররাষ্ট্র নীতি নিজেই নির্ধারণ করে। অনেক কূটনীতিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদ চীনা রাষ্ট্রদূতের সমালোচনা করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে শাসন করার বেইজিং এর নির্মম প্রচেষ্টার নিন্দা করেছে। সমাজের সাথে কথা বলা অবসরপ্রাপ্ত কূটনীতিক বলেছেন যে চীনা নেতা এবং কূটনীতিকরা প্রায়শই ছোট দেশগুলিকে ধমক দেওয়ার চেষ্টা করে এবং আধিপত্যবাদী এবং আধিপত্যবাদী হিসেবে দেখা দেয়। তারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রচার করে কিন্তু অন্য দেশগুলোকে তাদের আধিপত্যের কবলে নিতে চায়, কিন্তু এর বিরুদ্ধে একটি পুশব্যাক রয়েছে এবং বাংলাদেশ ও অনেক দেশ চীনের অশুভ উদ্দেশ্য উপলব্ধি করছে। চীনের চূড়ান্ত লক্ষ্য হলো অন্যান্য দেশগুলিকে তার ভাষার রাষ্ট্রে পরিণত করা, তিনি বলেছিলেন। প্রসঙ্গত, ওয়াশিংটনে ইউএস বাংলাদেশ হাই লেভেল ইকোনমিক কনসালটেশনের দ্বিতীয় বৈঠকের মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে জিনসাং এর ভার্চুয়াল নির্দেশ এসেছিল।